সো ইটস বিন আ লং টাইম যে আমার চ্যানেলে অ্যাটাক শার্কের নানা ধরনের মাউস রিভিউ করে যাচ্ছি, বাট এই টাইমের মধ্যে আই ডিডেন্ট গেট এনি চান্স টু রিভিউ এনি কিবোর্ড ফ্রম দ্যাম, বাট আজকে ফাইনালি তার অবসান ঘটল উইথ দ্য অ্যাটাক শার্ক X85। তো চলুন আজকে এটি কুইক আনবক্সিং দেখে নেওয়া যাক আর এই কিবোর্ডটি কেমন দেখে নেওয়া যাক। এই X85 কিবোর্ডটি খুবই সিম্পল, ইয়েট অনেক ডিটেইলড ইনফো প্রিন্টেড বক্সে আসে, উইচ ইজ অলওয়েজ অ্যাপ্রিসিয়েটেড। অলসো বক্সের রাইট সাইডে বেশ বড় করে তাদের TFT ডিসপ্লের ব্যাপারটি হাইলাইট করা, জানি আমরা পরে দেখছি। এবার কিবোর্ডটি আনবক্স করে নেওয়া যাক। বক্সের ফার্স্টে খুলে আমরা কিবোর্ডটি দেখতে পাই, যাতে আমরা পরে যাচ্ছি। দেন আমরা এটি টাইপ C2 ক্যাবলটি পাই, যা নন ব্রেডেড, অ্যান্ড অ্যাজ আই অলওয়েজ সে, এই প্রাইসে যদি ব্রেডেড ক্যাবল আসতো বেটার হতো। এরপর আমরা কি ক্যাবেন সুইচ পুলার কম্বোটি পাই, যা স্ট্যান্ডার্ড টাইপের। দেন আমরা কিছু ব্লুবেরি সুইচ পাই, অ্যান্ড সবার শেষে আমরা এটি ইউজার ম্যানুয়ালটি পাই, অ্যান্ড দ্যাটস অফ টু দ্য বক্স কন্টেন্টস। এবার কিবোর্ডটির পালা, প্লাস্টিকের অ্যাপ থেকে বের করলে ফার্স্ট আমরা এটি ডাস্ট কভারটি পাই, যা একটু থিনার সাইডে, বাট গেটস দ্য জব ডান। আর কিবোর্ডটিতে আসলে আমরা দেখতে পাই যে এই অ্যাডাকশার X85 কিবোর্ডটি এভার সো পপুলার 75% লেআউটে আসে, বাট উইথ অলসো আ প্রিটি বিউটিফুল কালার, যা ক্রিম হোয়াইটের সাথে ব্রাউনিশ ব্ল্যাক টোন মিক্সড, অ্যান্ড খুবই সুন্দর একটা রেট্রো লুক দেয় কিবোর্ডটিতে। অলসো এটির কেসটি প্রিটি থিক অ্যান্ড লুক সিমিলার টু AK20 ম্যাক্স। আর এটির টপ রাইটে আমরা এটি অ্যালুমিনিয়াম নবটি পাই, যা বেশ প্রিমিয়াম, অ্যান্ড তার ঠিক নিচে এটি TFT ডিসপ্লেটি পাই, যা উপরে কোনো ওয়ারলেস মোড চালু করলে অন হয়ে যায়, অ্যান্ড ওয়ার্কস এক্স্যাক্টলি লাইক অ্যান OEM ডিসপ্লে। আর এই কিবোর্ডটি ওয়ারলেসে কাজ করার জন্য এটি ডঙ্গল তো লাগবেই, যা আপনারা পাবেন লেফট সাইডের ফিটের ঠিক নিচে। আর এটি এই কিবোর্ডটির 2.4 GHz ডঙ্গল। দেন যদি আমরা এটি কিক্যাপসে আসি, এই কিক্যাপসগুলো হলো ডাবল শট PVT কিক্যাপস, অ্যান্ড টপে এটি দেখতে অ্যান্ড ধরতে রেগুলার OEM কিক্যাপসের মতো লাগলেও, যদি আমরা ব্যাক সাইডে যাই এটির ফার্স্ট ফ্লোটি দেখতে পাই, যা হলো এই কিক্যাপসগুলো কমপ্লিটলি মোল্ডেড না, যা নিয়ে বিস্তারিত আমার ফুল রিভিউতে বলবো। আর এটির সুইচটি হলো অ্যাটাক শার্কের ব্লুবেরি সুইচ, যা একটি লাইটলি নিয়ার সুইচ অ্যান্ড অলসো স্মুথ, বাট এটি 3-pin সুইচ অ্যান্ড ফিলস লাইক আ বাজেট ভার্সন অফ দ্য পপুলার জিনম্যাং ব্ল্যাক প্লাম সুইচ। আর সুইচটি 3-pin হলেও এটি সাউথ ফেসিং প্লাস 5-pin হর্সপেবল বোর্ড উইথ প্রিটি ডিসেন্ট স্ট্যাপস, বাট ওভারঅল এই বোর্ডটি কেমন তার জন্য আমার থরো টেস্ট করা লাগবে। সো টিল দেন স্টে সেফ অ্যান্ড থ্যাংক ইউ ফর ওয়াচিং, অ্যান্ড ডু নট, আমি আমার ডিসকর্ড সার্ভার ওপেন করেছি ফর লার্জার কমিউনিটি ডিসকাশন, সো ইউ গাইজ আর ইনভাইটেড টু ইট। আর ইনভাইট লিঙ্কটি এইখানে এবং কমেন্ট সেকশনে দেওয়া থাকবে, সো সি ইউ গাইজ দেয়ার অ্যান্ড থ্যাংক ইউ।